বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর বাঁশখালী নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসানোর উৎসব বাঁশ কাঠ বেত এবং রঙিন কাগজের উপর অপূর্ব কারুকাজে তৈরি নয়টি জাহাজ ভাসানো হয় জমকালো এই উৎসব ঘিরে নদীর দুই তীরে বসে হাজারো মানুষের মিলন মেলা রামুর বাকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে নয়টি জাহাজ ভাসানো হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে জমে ওঠে এই উৎসব সোমবার সন্ধ্যা পর্যন্ত চলে জমকালো এই উৎসব উৎসব দেখতে নদীর দুই তীরে বসে হাজারো মানুষের মিলন মেলা বাদ্যের তালে তালে বর্ণের রঙে সাজানো জাহাজ ভাসানো হয় তিন মাস তিন মাস বসবাসের পর আমরা এই অনুষ্ঠান করে থাকি আমাদের অনেক ভালো লাগে এটা পালিত হয় এটা অনেক বছর এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরা বৌদ্ধ সম্প্রদায়ের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য সেটিও এখানে রয়েছে প্রতিটি জাহাজে আমরা চেষ্টা করেছি বৌদ্ধ ধর্মীয় কীর্তন সহযোগে যাতে জাহাজগুলোতে আনন্দ উৎসব করতে থাকে বৌদ্ধ ধর্মরের এই বিষয়টির দিকে আমরা আসলে নজর দিয়েছি এবার এক শতাব্দী ধরে প্রতিবছর রামুতে এই উৎসবের আয়োজন করা হয় ডিবিসি নিউজ ডেস্ক